যে খালি ভোট হচ্ছে, এছাড়া আর কিছু হচ্ছে না। রিগিং করে ভোটটা হয়েছে, এটাই রাজ্যে হওয়ার দরকার ছিল। এসএসসি দেখলেন, ওবিসি দেখলেন, খুব তাড়াতাড়ি দেখতে পাবেন এই মাসের মধ্যে, এটা আমি আগেও বলেছিলাম, প্রাইমারিতে কতগুলো চাকরি বাতিল হচ্ছে। প্রাইমারিতে বাতিল হওয়ার একদম দোরগোড়ায় আছে, 65,000 প্লাস চাকরি বাতিল হতে চলেছে প্রাইমারিতে। কার সাথে যে কার সেটিং নেই এটা আমি বলতে পারবো না, এটা আমি আজকে এই ভোটটা হয়ে যাওয়ার পর আমি পুরোপুরি কনফিউজড। সবার সাথে সবার সেটিং রয়েছে। এখন সিবিআই তদন্ত দেওয়া হচ্ছে, সিবিআই কি আদৌ তদন্ত সঠিকভাবে করছে, আজকে আমার এই প্রশ্নটা আপনার কাছে থাকলো। ওবিসি সার্টিফিকেটের জট যতদিন না খুলছে নিয়োগ প্রক্রিয়া কোনো মতেই করা যাবে না, এই নিয়ে আজকে কথা বলবো আইনজীবী শ্রমিক বাগচির সঙ্গে। শ্রমিকদা, ওবিসি সার্টিফিকেট 5 লক্ষ সার্টিফিকেট বাতিল করা হয়েছে, সেই জট যতক্ষণ হাইকোর্ট সুপ্রিম কোর্ট যা হবে হোক, সেই জট যতক্ষণ না খুলছে নিয়োগ প্রক্রিয়া করা যাবে না, তাহলে রাজ্যের মানুষ কি আর চাকরিই পাবে না? দেখুন, এখানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে চাকরি যারা পাচ্ছে, প্রত্যেকটা চাকরিতেই আমরা দেখছি যে সেখানে দুর্নীতি একদম ভরে ভরে রয়েছে। কিন্তু এই যে ওবিসি সার্টিফিকেট, এই এই যে রায়টা বেরিয়েছে, আমি কিন্তু অত্যন্ত মানে আমি একটা জায়গায় এই রায়টার সঙ্গে সহমত পোষণ করতে পারছি না, যদিও মহামান্য বিচারপতিরা এই রায় দিয়েছেন। চাকরি ক্ষেত্রে তুমি বলে দিলে যে সেই জায়গাটায় কোনো রকম হিট করা যাবে না, তাহলে যারা এনসিওরিং জব, মানে আমি বলতে চাইছি যে যারা ওই সার্টিফিকেটটা দিয়ে পরবর্তী ক্ষেত্রে চাকরির অ্যাপ্লাই করতো, তাদের ক্ষেত্রে পুরো জায়গাটা নষ্ট হয়ে গেল, যার জন্য হাইকোর্টকেও বলতে বাধ্য হয়েছে। হাইকোর্টে যে মামলা হয়েছে তাতে হাইকোর্ট বলেছে যে চাকরি প্রক্রিয়া সমস্ত স্থগিত থাকবে যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্ট বলেছে। দেখুন, এখন ব্যাপার হচ্ছে যে যেহেতু এটা বিচারাধীন বিষয়, আমার মনে হয় না যে চাকরি প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হবে। এরকম হতে পারে যে পরীক্ষা হয়তো হবে, এবং রিক্রুটমেন্টের ব্যাপারটা ওবিসি ছাড়া অনেক সময় কি হয়, আমরা হাইকোর্টে দেখেছি অন্যান্য রায়ের ক্ষেত্রে যে ধরুন কেউ একজন চ্যালেঞ্জ করলো, হাইকোর্টের এরকম কিন্তু অনেক রায় আছে যে মানে ধরুন পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর হাইকোর্ট বলল যে ঠিক আছে, যখন এই ব্যক্তি চ্যালেঞ্জ করেছে এই সিটটা ফাঁকা রেখে বাকিগুলো তুমি ফিল আপ করো। এই জিনিসটা আমার মনে হয় হতে পারে। আর রাজ্যের যা অবস্থা, সরকারি চাকরি নিয়ে যা ছেলেখেলা চলেছে, এসএসসি নিয়ে বিশেষ করে যা ছেলেখেলা চলেছে, এবং সুপ্রিম কোর্টের বিচারপতি যেভাবে বলেছেন যে সরকারি চাকরির মান, মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে, মানুষের মনের একটা ইচ্ছা থাকে যে সরকারি চাকরি, সেই মান যখন এত নিচে নেমে গেছে এবং সেখানে যখন পয়সা দিয়ে চাকরি হচ্ছে, সুতরাং সেই রাজ্যে সরকারি চাকরি মানে মানুষ যে সত্যিকারের পেতে চায়, এটা তো এখন অনেক মানে আমার কাছেও অন্তত সন্দেহের বিষয় মনে হচ্ছে। চাকরি হবে না এই কথাটা আমি বলতে পারি না। দাদা, এমনি অন্যান্য কি মামলার ক্ষেত্রে আমরা দেখতে পাই কোনো কেস হয়তো 3 বছর 4 বছর 10 বছরও চলে যায়, সেক্ষেত্রে যদি এই মামলার ক্ষেত্রে এই রকম সময় সাপেক্ষ মানে সময় নেওয়া হয়, সেক্ষেত্রে তো রাজ্যের মানে বেহাল অবস্থা হয়ে যাবে। দেখুন, রাজ্যের বেহাল অবস্থা নিয়ে রাজ্য সরকারের কোনো মাথা ব্যথা নেই। তার কারণ হচ্ছে যে ভবিষ্যৎ প্রজন্ম কি করবে না করবে সেটা তাদের চিন্তার বিষয় নয়। তাদের চিন্তার বিষয় একমাত্র ভোট। সেই ভোটে তারা বিভিন্ন রকম কৌশলগত মানে জায়গা দেখিয়ে তারা অলরেডি তারা জিতে বসে আছে 29টা সিট আজকে রাজ্য সরকারের দখলে। সুতরাং রাজ্য সরকারের এখন ইচ্ছা একটাই যে কিভাবে আমি শুধু থাকতে পারবো এবং দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে কিভাবে আমি চলতে পারবো। বেহাল অবস্থা তো অবশ্যই হবে। বেহাল অবস্থা কি, যেরকম রাজপথে অনেকে বসে আছে এসএসসি বা এই প্রাইমারির ছেলেমেয়েগুলো, আজকে যারা চাকরি পাবে না, বা ওবিসি যারা এনসিওরিং ক্যান্ডিডেট যাদের চাকরি ধরে নিন মানে চাকরিও পরবর্তীকালে যদি বাতিল হয় হাইকোর্টের রায়ের ওপরে গিয়ে, মানে সুপ্রিম কোর্ট যদি বাতিল করে দেয়, তাহলে রাজ্যের কী অবস্থা হবে? আর অত বছর চলবে বলে আমার মনে হয় না, কারণ এগুলো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এই সমস্ত ইস্যুতে খুব তাড়াতাড়ি হয়তো সুপ্রিম কোর্ট মীমাংসা করবে বলে আমার ধারণা, কারণ এগুলো তো অনেক বার্নিং ইস্যু, মানুষের কেরিয়ার জড়িয়ে রয়েছে। কারণ ক্যালকাটা হাইকোর্ট যে মন্তব্য করেছে অবসরকালীন বেঞ্চে, যে ওর ওপরে ঝুলছে, মানে যে সুপ্রিম কোর্টে যে অ্যাপিল হয়েছে তার ওপরে পুরো ঝুলে আছে নতুন চাকরির ক্ষেত্রে। সুতরাং এই যদি পরিস্থিতি হয়, তাহলে সত্যিকারে তো গভর্নমেন্ট নোটিফিকেশান থাকলেও, চাকরিতে বসলেও রেজাল্ট হয়তো পাস মানে বেরোনোর ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি হবে, একটা সরকারি কাজে প্রতিবন্ধকতা তৈরি হবে। সেই দিক থেকে বিচার করলে আমার মনে হয় অনেক ভিড়ের মাঝেও সুপ্রিম কোর্ট এই এসএসসি মামলা, ওবিসি এইগুলোকে হয়তো খুব তাড়াতাড়ি রায়দান করবে। দেখুন, প্রতিটা মামলারই কিছুটা সময় লাগে, একদম তাড়াতাড়ি তো হবে না, হয়তো মাস ছয়েক বা এই বছরটার মধ্যে যদি হয় আমি মনে করব যে সেটাই হয়তো খুব তাড়াতাড়ি হতে পারে।
দাদা আরো একটা কথা, যে যারা বেনিয়মভাবে ওবিসি সার্টিফিকেট করেছিল তাদের তো বাতিল হয়ে গেল, কিন্তু এর জন্য যারা যোগ্য চাকরি প্রার্থী তারা তো এখন মানে পথে বসছে এবং তাদেরও এখন চাকরির নিয়ে মানে একদম না হওয়ার মতো অবস্থায় চলে যাচ্ছে। রাজ্যে কি হচ্ছেটা কি কি মনে হয়? রাজ্যে খালি ভোট হচ্ছে, এছাড়া আর কিছু হচ্ছে না। রিগিং করে ভোটটা হয়েছে, এটাই রাজ্যে হওয়ার দরকার ছিল। এবং শাসক দলের যারা লোকজন তারা জানতো যে বিভিন্ন জায়গায় তারা জিতবে এবং সেই জন্যই সমস্ত বুথ ফেরত সমীক্ষাকে ভুল প্রমাণিত করে তারা রাজ্য সরকার, মানে আমি একটা জিনিস মনে করি যে রাজ্য সরকারের কি অভিসন্ধি, রাজ্য সরকার কি রাজ্যের মানুষের জন্য, একটা সরকার ভারতবর্ষের যে কোনো একটা রাজ্যের সরকার, তার তো ভারতবর্ষটা গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র মানে হচ্ছে জনগণের ভোট নিয়ে একটা মানুষ গণতন্ত্রে আসে। তাহলে একটা রাজ্য সরকার, তুমি জনগণের ভোট নিয়ে তুমি এসেছো, সেখানে জনগণের জন্য তুমি কিছুই করছো না, এবং যেখানে গিয়ে একটার পর একটা হাইকোর্ট থেকে অর্ডার হচ্ছে, পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গিয়ে দেখা যাচ্ছে একটার পর একটা চাকরি বাতিল। এবং আপনাকে আমি আর একটা কথাও বলে দিচ্ছি, এসএসসি দেখলেন, ওবিসি দেখলেন, খুব তাড়াতাড়ি দেখতে পাবেন এই মাসের মধ্যে, এটা আমি আগেও বলেছিলাম, প্রাইমারিতে কতগুলো চাকরি বাতিল হচ্ছে, প্রাইমারিতে বাতিল হওয়ার একদম দোরগোড়ায় আছে। আমরা যারা হেয়ারিং করেছি কিছু মামলায়, এবং আমার কলিগসরা দাদারা করেছেন, সিনিয়ররা করেছেন, আমি বলছি সেখানে হয়তো লাস্ট কিছু কাগজপত্র বা লাস্ট কিছু এভিডেন্সের জন্য ফাইনাল অর্ডারটা বেরোয়নি, 65,000 প্লাস চাকরি বাতিল হতে চলেছে প্রাইমারিতে এই মাসের মধ্যেই। আমি যতটুকু আমার কাছে খবর আছে, এই 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 মামলার শেষ হেয়ারিংটা এই মাসের মধ্যেই হবে। এই 10 তারিখ তো কোর্ট খুললো, এরপরে হয়তো আমরা দেখতে পাবো এই মাসের মধ্যেই হেয়ারিং হয়ে অর্ডার হওয়ার কথা। দাদা এই যে প্রাইমারির কথা বলছেন, এটা কি 2014 সালের টেট পরীক্ষা যেটা হয়েছিল এটার কথা বলছেন? একদম এটা, এবং তারপরেও যে পরীক্ষা হয়েছে সেটা, মানে টোটাল প্রাইমারিতে যে আপনার হচ্ছে যে স্ক্যাম হয়েছে এবং বিভিন্ন সময় সেই স্ক্যামটা যে ধরা পড়েছে, সেই টোটাল প্রাইমারি বোর্ডে 14-14 পরে যে প্রাইমারি হয়েছে, টোটাল স্ক্যাম কতটা হয়েছে সেটা হাইকোর্টের কাছে পুরোপুরি পরিষ্কার, তবে বেশিরভাগটাই 2014 সালের ওপরেই। এবং এইটাতে আমার ধারণা যে এই অর্ডারটা খুব তাড়াতাড়ি আসবে, এবং আসলে এটাও একটা বিশাল বড় খবর হবে। তার কারণ হচ্ছে যে বহু চাকরি, যারা প্রাইমারি চাকরি আজকে অন্যায়ভাবে পেয়েছেন, তাদের চাকরি কিন্তু বাতিল হতে চলেছে, কারণ আমরা সেটা আঁচ পেয়েছি বলবো না, এরকম মন্তব্য বিচারপতি অলরেডি করেছেন, যিনি এই মামলা দেখছেন তিনি অলরেডি সিটে বসে করেছেন। কারণ আমরা যারা মামলাগুলো করেছি এবং আমার কলিগসরা দাদারা বা সিনিয়ররা, তারাও বুঝে গেছি যে সেখানে কত পরিমাণ চিটিংবাজি হয়েছে, হাইকোর্ট কিন্তু সেটা ধরে নিয়েছে। আর এর থেকে বেশি কিছু বলার নেই, যখন রায়টা বেরোবে তখন আপনারা সবাই চোখের সামনে দেখতে পাবেন। দাদা স্কুল সার্ভিস কমিশন যেরকম প্যানেল বাতিল করে দিয়েছিল, সেই রকমও কি আবার প্যানেল বাতিল, মানে তাতে তো বহু ছাত্র মানে বহু চাকরি চলে যেতে পারে। এখনো পর্যন্ত কত সংখ্যা, এটা আনুমানিক কি? আনুমানিক 65,000 প্লাস যেটুকু আমার কাছে খবর রয়েছে, তবে প্যানেলটা হয়তো পুরোটা বাতিল নাও করতে পারে, কারণ হচ্ছে যে 65,000-এর একটু বেশি চাকরি হয়েছিল। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে কোন জায়গায় গিয়ে বাতিলটা হচ্ছে, এটা আমি আপনাকে আইনের একটা ব্যাখ্যা দিচ্ছি। এসএসসিতেও যখন এইখানকার ডিভিশন বেঞ্চ যখন সুপ্রিম কোর্টে গেল মামলাটা, সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে আবার ফেরত পাঠালো কি না, তুমি এখানে বিচারটা করো, এখানে বিচার করার পরে কিন্তু এখানকার হাইকোর্ট সবাইকে কথা বলার সুযোগ দিয়েছে। কারণ আপনারা জানেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে এই মামলাগুলো ছিল একদম প্রথমে, তারপরে অন্য জজ সাহেবের কাছে ছিল, যাই হোক, কিন্তু সেখানে গিয়ে তারা অভিযোগ করেছিল যে ক্যালকাটা হাইকোর্টের বিচারপতি যিনি রয়েছেন তিনি ক্যান্ডিডেটসদের বক্তব্যই শোনেননি, যারা এসএসসি ক্যান্ডিডেট, যাদের বলা হয়েছে যে বাতিল হতে পারে বা সরকার মন্তব্য করেছে, মানে বা এসএসসির বক্তব্য শোনা হয়নি, তাদের লয়ারের বক্তব্য শোনা হয়নি, পর্ষদের লয়ারের বক্তব্য শোনা হয়নি, শুধু যারা চ্যালেঞ্জ করেছে তাদের বক্তব্য শুনে একতরফা অর্ডার দেওয়া হয়েছে। এই কথাটা সুপ্রিম কোর্ট লিখে পাঠিয়েছিল যে সবার বক্তব্য শোনা হোক। আমি কিন্তু আপনাকে বলছি, 6 মাস সুপ্রিম কোর্ট টাইম দিয়েছিল, মামলাটা কিন্তু ঠিক 6 মাস যেদিন শেষ হবে তার 7 দিন আগে কিন্তু অর্ডারটি জজ সাহেবরা দেন, ডিভিশন বেঞ্চ দেয়, এবং 5.5 মাস ধরে হেয়ারিং হয়, সবাইকে কিন্তু অপরচুনিটি দেওয়া হয়, যে 264 পাতার যে জাজমেন্ট, প্রত্যেককে অপরচুনিটি দেওয়া হয়েছে, প্রত্যেকে
কি বলেছেন, কারণ দিনের পর দিন হেয়ারিং ডেট রাখা হয়েছে। এরকম নয় যে আমরা সাধারণত যেটা দেখি যে একটা অর্ডার হলো আবার আফটার টু উইকস আফটার থ্রি উইকস, না, এরকমভাবে দেখা গেলো সপ্তাহে দুদিন সপ্তাহে তিন দিনও কখনো কখনো মামলা শোনা হয়েছে। কারণ যাতে ক্যান্ডিডেটসদের দেখা গেলো অনেক লয়ার, তারা বললো যে কয়েকজন লয়ার তারা কোনো সিনিয়রকে ধরেছে না, অন্য অন্য আরেকটা সেট অফ লয়ার্স মানে সেট অফ ক্যান্ডিডেটস তারা বললো আমরা ওনাকে বলেছি, বা কিছু ক্যান্ডিডেট অন্য কোনো লয়ারের মারফত বলেছে, সবাইকে সুযোগ দেওয়া হয়েছে, ধরনি লেখা আছে। তারপরেও শেষ মুহূর্ত পর্যন্ত হাইকোর্ট শেষ দেড় মাস সবার বক্তব্য প্রায় যখন শেষ, শেষ দেড় মাস কমিশনের লয়ারকে এসএসসির লয়ারকে বারবার বলেছে সেগ্রিগেশন করে দিন, সুপ্রিম কোর্ট সেগ্রিগেশন করে দিতে বলেছে, তারা যখন ব্যর্থ হয়েছে, আলটিমেটলি কোর্ট মন্তব্য করেছে যে সেগ্রিগেশন যেখানে করা সম্ভব নয় এবং এসএসসি এক পর্যায়ে মেনে নিয়েছে, কত নম্বর পেজটা, 205 নম্বর পেজ যতদূর সম্ভব, সেখানে কিন্তু একদম লাস্ট প্যারাগ্রাফটা আপনি যদি দেখেন, এসএসসি এক জায়গায় পরিষ্কার বলেছে এত পার্সেন্ট দুর্নীতি হয়েছে, গ্রুপ মানে আপনার হচ্ছে যে ওই 11-12 এই 9-10 কত পার্সেন্ট কম, সেখানে 11-12 একটু বেশি। তারপরে যেটা গ্রুপ সি, যেটা গ্রুপ ডি, সরি আই এম সরি, গ্রুপ ডি, যেটা গ্রুপ ডিতে কিন্তু ম্যাক্সিমাম 47 কত পার্সেন্ট, সেইটা কোর্ট একটা মন্তব্য যে এসএসসি যদি দুর্নীতিকে প্রশ্রয় দেয়, পরীক্ষা নিয়েছে এসএসসি, অ্যাডমিট কার্ড ইস্যু করেছে এসএসসি, রেজাল্ট বার তুমি থার্ড পার্টি দিয়ে করো ফোর্থ পার্টি দিয়ে করো, সেটা কেউ দেখতে যাবে না। আমি রেজাল্ট কোথায় দেখবো, এসএসসির ওয়েবসাইটে দেখবো, আমি তো আর নাইসার ওয়েবসাইটে গিয়ে দেখবো না, তাকে তো বলা আছে আমার অ্যাডমিট কার্ডে, এইগুলো করা হবে। তাহলে দুর্নীতির একদম চূড়ায় সবাই বসে আছে। সুতরাং এসএসসির দেওয়া পুরো মেধা তালিকাই বাতিল করো। দাদা, এখানেই একটা বড় প্রশ্ন থাকবে, যে আপনি বলছেন স্কুল সার্ভিস কমিশন, তারপরে বলছেন প্রাইমারির একটা বিশাল বড় প্যানেল বা চাকরি বাতিল হতে চলেছে, তা প্রায় 65,000, কিন্তু এখানেই তো প্রশ্ন, যারা দুর্নীতি করেছে তাদের বাতিল হচ্ছে, কিন্তু যারা টাকা নিয়েছে বা যাদের সুপারিশে হয়েছে তাদের তো কিছু হচ্ছে না, হাইকোর্ট তো কোনো মন্তব্য করছে না তাদের বিরুদ্ধে? দেখুন, মন্তব্য করছে না এটা ভুল, মন্তব্য তাদের হয়েছে, সিবিআই তদন্ত যে হয়েছিল, সিবিআই কিন্তু অনেকের কাছে ঝাড় খেয়েছে। সে আপনি যে বিচারপতি প্রাইমারিতে প্রথমে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার কাছে, বিশ্বজিৎ বসু যে বিচারপতি রয়েছেন তার কাছেও ঝাড় খেয়েছে, রাজশেখর মান্তার কাছেও ঝাড় খেয়েছে, এবং আরও অন্যান্য বিচারপতিদের কাছে যাদের কাছে মামলা গেছে, অমৃতা সিনহার কাছে কয়েকটা মামলা গেছিলো, তিনিও ঝেড়েছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সিবিআই হয়তো কোথাও একটা গিয়ে এই যে একটা সেটিং কাজ করছে দেশের মধ্যে, মানে এই একটা জিনিসে হয়তো সিবিআইও সিবিআইকে অকর্মণ্য করে রাখা হয়েছে। সেটিং মানে কাদের সঙ্গে? সবার সাথে, সবার সাথে, কার সাথে যে কার সেটিং নেই এটা আমি বলতে পারবো না। এটা আমি আজকে এই ভোটটা হয়ে যাওয়ার পর আমি পুরোপুরি কনফিউজড, সবার সাথে সবার সেটিং রয়েছে এখন। কারণ ব্যাপারটা হচ্ছে যে সিবিআই জানে তারা কেন্দ্রীয় এজেন্সি হলো, কিন্তু সিবিআই এইটাও জানে যে এই রাজ্যে হচ্ছে তার সেই কেন্দ্রীয় এজেন্সি নিযুক্ত অফিসারটি রয়েছেন। সিবিআই যদি ওই মন্ত্রীটিকে ধরতে যায়, কেন্দ্রীয় এজেন্সির যে পরিমাণ নিরাপত্তা দেওয়ার কথা আপনারা দেখে যে ইডি মার খেয়েছে, সিবিআইও অনেক জায়গায় নিগৃহীত হয়েছে, তাদের সেই ক্ষমতা নেই। এবং সব থেকেও বড় ব্যাপার হচ্ছে সিবিআইয়ের নিজস্ব কোনো কাস্টডি নেই, নিজস্ব কোনো ভালো অফিস নেই। ওই এখন এই অ্যাকশন এরিয়া নিউ টাউনে একটা অফিস দিয়েছে ইডি সিবিআই এনআইএ, তিনটে ফ্লোর তিনজনকে দিয়েছে। এবং বহুবার সিবিআই এ কথাটা বলেছে, আমিও আপনাদের বলেছি, ধরে নিন হাইকোর্ট থেকে রিসেন্টলি যদি 200 মামলা সিবিআই হয়ে থাকে, যদি 5 জন করে প্রত্যেক অফিসার তদন্ত করতে হয়, অন্তত তদন্ত শেষ করে পরের তদন্ত শুরু করার জন্য এই রাজ্যে অন্তত 500-600 অফিসার থাকা দরকার। সেখানে তাদের বক্তব্য হচ্ছে এই রাজ্যে আমাদের 200 জন অফিসারও নেই সারা রাজ্য মিলিয়ে। তাহলে আমরা তদন্তটা করব যে আমাদের কাছে তথ্য রয়েছে, কিন্তু তদন্ত করতে গেলে আরও বেশি করে তদন্ত আরও বাড়াতে গেলে, বা আরও কারা কারা জড়িত আছে সেগুলো টোটাল বার করতে গেলে, একে ওকে তাকে জেরা করতে গেলে যত ম্যান স্ট্রেংথ দরকার সেটা সিবিআইয়ের এই মুহূর্তে এই রাজ্যে নেই, যার জন্য অনেক ঝাড় খাচ্ছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের দেশে, আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আমাদের দেশে রাজনীতি হচ্ছে জুডিশিয়ারির ওপর দিয়ে চলে। আপনি একটা কথা বলুন,
আমরা আপনাকে আমি জিজ্ঞেস করছি, 2G স্ক্যাম 3G স্ক্যাম আমরা জানতাম। 2G স্ক্যামে মনমোহন সিং থেকে শুরু করে কংগ্রেসের তাবড়ো তাবড়ো নেতাদের নাম উঠেছিল, সিবিআই তদন্ত হয়েছিল, সিবিআইকে তখন সুপ্রিম কোর্ট 5 বছর তদন্ত করার পর যখন রিপোর্ট দিতে পারেনি তখন বলেছিল খাঁচাবন্দিততা। আচ্ছা, আমাদের গর্ব নোবেল প্রাইজ, রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ চুরি, সিবিআই তদন্ত আজ পর্যন্ত সুরাহা হয়নি। আচ্ছা, সারদা নারদা, এই কোর্ট সুপ্রিম কোর্টের অর্ডার 2012 থেকে 2015 সালে 14-15 সালে নারদা, আমি নিজে নারদা স্টিং অপারেশনের একজনের হয়ে, মানে ম্যাথু স্যামুয়েলসের হয়ে, আমি সিনিয়রের পাশে জুনিয়র হিসেবে ম্যাথু স্যামুয়েলসের হয়ে আমি দাঁড়িয়েছিলাম। সেই মামলা সিবিআই অর্ডার হয় 2015 সালের অর্ডার, 2016 সালে ইমিডিয়েট গ্রেপ্তার করার জন্য আবার একবার হেয়ারিং হয়ে অর্ডার হয় চিফ জাস্টিসের কাছে, তখনকার চিফ জাস্টিস। আজকে আপনি বলুন 9 বছর হয়ে গেছে, কী হয়েছে আজকে? কেন পুরনো যে তথ্য যেগুলো রয়েছে, পুরনো কেসগুলো যেগুলো এতদিন পর্যন্ত সিবিআইয়ের তদন্ত করে শেষ করে ফেলা উচিত বা কিছু একটা করে ক্রাইমের শেষ বিন্দুতে চলে যাওয়া উচিত, সিবিআই সেই জায়গাতেই ব্যর্থ। আজকে হয়তো আপনি খবর করছেন, হাইলাইটস হচ্ছে, এই সিবিআই তদন্ত, কিন্তু আলটিমেটলি হোয়াট ইজ দ্য ফেট অফ সিবিআই তদন্ত? সিবিআই তদন্ত আজ পর্যন্ত আমি আপনাকে বলছি, আপনি সারা দেশের ক্ষেত্রে খুব বেশি ইনস্ট্যান্স খুঁজে পাবেন না সিবিআই শেষ অবধি। আমি একটা কথা বলি, আইরনি অফ দ্য ফেট, আজারউদ্দিন তার বিরুদ্ধে চক্রান্ত হয়েছিল 1999 সালে। 1999 সালে তিনি ভারতবর্ষের ক্যাপ্টেনও ছিলেন, সমস্ত কিছু ছিলেন, তার বিরুদ্ধে চক্রান্ত হয়েছিল, বিভিন্নভাবে তাকে অ্যাকেল করা হয়েছিল, বলা হয়েছিল তিনি ম্যাচ ফিক্সিং গড়াপেটার সঙ্গে জড়িত। তিনি এই সেই আজারউদ্দিন, তিনি কিন্তু মানে তার এত বড় একটা ক্ষতি করেছিল বিসিসিআই, তার মতো একজন প্লেয়ার যে 99টা টেস্ট খেলার পর চিরকালের জন্য ক্রিকেট থেকে তাকে ব্যান করা হয়েছিল, সেই মামলা 7 বছর সিবিআই তদন্ত করে কোনো ফাইনাল চার্জশিট দিতে পারেনি। আমি আপনাকে বলছি, আজারউদ্দিন তার নিজের ব্যক্তিগত অ্যাডভোকেট দ্বারা সেই সমস্ত মামলা হেয়ারিং করে দিল্লি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এবং আরও যত কোর্টে ছিল, সুপ্রিম কোর্ট থেকে ক্লিন চিট সার্টিফিকেট পেয়েছেন 9 বছর আজারউদ্দিন লড়াই করার পর। তিনি বলেছিলেন, আমি এমন একজন দুঃখ, মানে দুঃখিত একজন প্লেয়ার যাকে বিসিসিআই তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনার জন্য তার একটা মাইলস্টোন 100তম টেস্ট খেলতে দেওয়া হয়নি। তাহলে সিবিআই এর জন্য আজকে অত বড় একটা প্লেয়ারের কেরিয়ার শেষ হয়ে গেল, কিন্তু সিবিআই 9 বছর পর যখন সে সুপ্রিম কোর্ট থেকে ফাইনাল অর্ডার পাচ্ছে, কই তখন তো সিবিআই তার তথ্য জমা দিতে পারেনি, তখন তো সিবিআই তাকে দোষী সাব্যস্ত করতে পারেনি, বরং সুপ্রিম কোর্টের জজ সাহেবরা সমস্ত মামলা খারিজ করে তাকে ক্লিন চিট দিয়েছিলেন। এই জিনিস কেন হবে? সিবিআই তদন্ত দেওয়া হচ্ছে, সিবিআই কি আদৌ তদন্ত সঠিকভাবে করছে? আজকে আমার এই প্রশ্নটা আপনার কাছে থাকলো, আপনি বলুন তদন্ত কি সঠিকভাবে হচ্ছে? এত তো আগে সিবিআই হচ্ছে, এই সিবিআই এর রেজাল্ট কি? মানুষ কি পাচ্ছে, কি পেয়েছে মানুষ? সিবিআই যদি শেষ কথা হয় এই দেশের ক্ষেত্রে যে একদম টপ সেন্ট্রাল এজেন্সি, তার উপরে আর কিছু নেই সিবিআই, তাহলে সেই সিবিআইও তো ব্যর্থ, সেই সিবিআইও ব্যর্থ। আমরা জানি পুলিশ ব্যর্থ হয়, ঘুষ খায়, টাকা খায়, চার্জশিট দেয় না বা চার্জশিট দিয়ে দেয়, কেস হালকা করে দেয় ইত্যাদি, সেটা সব জায়গার পুলিশের নামে, পশ্চিমবঙ্গের পুলিশের নামে বেশি আছে। কিন্তু সিবিআই এর আজকে যদি আপনি মার্কশিট দেখেন, লাস্ট 10 বছরের মার্কশিট দেখে তো একটা বিচার করা যায়, সিবিআই মার্কশিট যদি দেখা হয় সেইখানে সিবিআই এর র্যাঙ্কিং আমার মনে হয় 50%ও আসবে না সারা দেশের নিরিখে। শুনলাম আমরা শ্রমিকদার কথা, শ্রমিকদা বলছেন যে সিবিআই এই যে কার্যকারিতা অনেকটাই কম, রেজাল্ট দেখলে অনেকটাই খারাপ হবে। অবশ্যই আরও তিনি গুরুত্বপূর্ণ কথা বললেন যে এই মাসে, সম্ভবত এই মাসে 65,000 চাকরি বাতিল হতে চলেছে প্রাইমারির ক্ষেত্রে, প্রাইমারি দুর্নীতিতে। ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন, চ্যানেল হিন্দুস্তান। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, www.youtube.com/channelhindustan।